আজকের ভিডিওর বিষয় হলো আমরা কখন কোথায় টুরে যাব। কোথাও টুরে যাওয়ার আগে আমরা সাধারণত তিনটা বিষয়কে সামনে রেখে ট্যুর প্ল্যান সাজাই। নাম্বার এক বাজেট, নাম্বার দুই যাতায়াত ব্যবস্থা এবং খাবার দাবার, নাম্বার তিন আমরা টুরে যেখানে যাব সেখানে গিয়ে আমরা কি কি দেখব, আর চার নম্বরে অ্যাড করতে হবে যে আমরা যেই সময়টাতে বা যেই তারিখে সেখানে যাব ওই সময় বা ওই তারিখে গিয়ে কি আমরা সেখানকার আসল রূপ দেখতে পারবো, ওই জায়গার অরিজিনাল ভিউ কি আমরা আসলেই পাবো। আমি এখন চার নম্বরে যেটা অ্যাড করেছি সেটা প্রথম তিনটা বিষয় থেকেও অনেক গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মনে করুন আপনি কোয়ারেন্টাইনে আছেন এবং সারা দেশ লকডাউন অবস্থায় আছে। আপনি মনে মনে ভাবছেন যে দেশের এই পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি সাজেক চলে যাবেন, সাজেকের এমন স্বর্গীয় ভিউ দেখে আপনি একটু চাঙ্গা হয়ে আসবেন, আপনার রিফ্রেশমেন্টের দরকার আছে। তাছাড়া আপনি এর আগে কখনো কি করেননি, সাজেক যাননি, তো মনে করেন মে মাসের 31 তারিখ সরকার লকডাউন উঠিয়ে নিল আর আপনি জুনের 1 তারিখে সাজেক চলে গেলেন, গিয়ে দেখলেন সাজেকের এমন ভিউ আপনি পেয়েছেন। তাহলে ঘটনা হলো যে আপনার বাজেটও ঠিক ছিল, যাতায়াত ব্যবস্থাও দারুণ ছিল, খাবার দাবারও মাশাআল্লাহ ঠিক মতো খেয়েছেন এবং প্ল্যান অনুযায়ী সবগুলো জায়গাও আপনি ঘুরেছেন। শুধুমাত্র চার নাম্বারটা আপনার প্ল্যানে না থাকার কারণে আপনার ভ্রমণ সন্তুষ্টজনক হয়নি। গাছগাছালিগুলো একদম মরাধরা ছিল, যার কারণে আপনার তোলা ছবিগুলো ভালো আসেনি। সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ মোটেও ভালো ছিল না। আর জীবনের প্রথম একটা জায়গায় গিয়ে যদি ওই জায়গার বেস্ট ভিউ না পান তাহলে কিন্তু মন একদম ভেঙে যায়। শুধু সাজেক না, প্রথম প্রথম সবাই যে কোনো জায়গায় যাওয়ার আগে এমন অনেক কিছুই মনে মনে ভেবে রাখে, এটাতে সমস্যা নেই। ধরুন আপনি মেঘালয় গেলেন এমন ছবি তোলার জন্য, কিন্তু টাইমিং হিসাব না করে যাওয়ার ফলে আপনার ছবিগুলো হলো এমন মরা মরা। ছবি খারাপ হলে কি আর ভালো লাগে বলেন। তারপর আপনি হামহাম ঝর্ণায় গেলেন, যাওয়ার সময় ভেবেছিলেন এমন ছবি তুলে আনবেন, কিন্তু পারফেক্ট টাইম হিসাব করে না যাওয়ার কারণে আপনি ঝর্ণার কাছে গিয়ে দেখলেন ঝর্ণার এই করুণ অবস্থা, ঝর্ণায় কোনো পানি নাই, তাহলেও মনটা একদম ভেঙে যাবে। এরপর আপনি চন্দ্রনাথে গেলেন পাহাড় থেকে এমন ঝাকাস ভিউ দেখার জন্য, কিন্তু কষ্ট করে চন্দ্রনাথে ওঠার পর দেখলেন ভিউ আপনার মন মতো না, ছবিগুলো কেমন ফ্যাকাশে আসতেছে। তবে হ্যাঁ, আপনি যদি এমন জায়গায় যান বা যাওয়ার প্ল্যান করেন যেখানে আপনি আগে গিয়েছিলেন এবং বেস্ট ভিউ পেয়েছিলেন, ফ্রেন্ড সার্কেলের প্যারায় পড়ে দ্বিতীয়বার যাচ্ছেন অথবা আপনার এখন অন্য কোথাও যাওয়ার মুড নাই, তাহলে আপনি যেতে পারেন। আসল কথা হলো আপনি এতদিন যাবত সাজেকের এইসব ছবিগুলো ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে আপনার মাথায় মস্তিষ্কে সাজেকের ঠিক এমন সব ভিউ সেট হয়ে গিয়েছে, অথচ আপনি সাজেকে গিয়ে এমন কিছুই পাননি। আমি সাজেকের কথা বলেছি শুধুমাত্র বোঝানোর জন্য। ঝর্ণা বা ওয়াটারফলসের ক্ষেত্রেও একই কথা, যখন কোনো ঝর্ণায় যাবেন তখন সেই ঝর্ণায় পানি থাকবে কি না সেটা জেনে যাবেন, তারপর কোনো পাহাড়ে যদি আপনি যান সেই পাহাড় থেকে চোখ জুড়ানো দৃশ্য পাবেন কি না, যেটা সময় সিজন হিসাব করে গেলে পাওয়া যায় সেটাও জেনে যাবেন। এছাড়া পৃথিবীর যেখানেই আপনি ট্যুরে যাওয়ার চিন্তা করেন না কেন এই বিষয়টা মাথায় রাখবেন, অর্থাৎ চার নম্বরে আমি যেটা বলেছি। দেখুন প্রতিটা জায়গায় যাওয়ার কিন্তু একটা সময় আছে, একটা নির্দিষ্ট টাইম আছে, আর ওই সময়টা হিসাব করে গেলেই কিন্তু পারফেক্ট ভিউ পাওয়া যায়। তারপরও অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে। এখন আমি দুই একটা জায়গা নিয়ে কথা বলবো, যেমন কাশ্মীর। একজন বাংলাদেশি হিসাবে কাশ্মীরের প্রথম দর্শন যদি বরফের কাশ্মীর না হয় তাহলে কাশ্মীরের সাথে আপনার প্রথম সাক্ষাৎই হবে একদম বেকার। এই কাশ্মীর কিন্তু এক এক সময় এক এক রূপ নেয়, তার একটা রূপ হলো গ্রীষ্মকাল। এখন আপনি জীবনের প্রথম কাশ্মীরে গিয়ে দেখলেন সেখানে গ্রীষ্মকাল চলতেছে, চারদিকে সবুজ আর সবুজ, আর মাঝে মাঝে সাদা পাহাড়ের একটু আধটু ছায়া চোখে পড়ে, তাহলে আপনার কাশ্মীর ভ্রমণ পুরাই বরবাদ হয়েছে। সবুজে ঘেরা বাংলাদেশ থেকে এত লম্বা জার্নি করে কাশ্মীরের গ্রীষ্মকাল দেখতে যাওয়ার কোনো মানে হয় না। একটা ঘটনা বলি, 2 বছর আগে কোরবানি ঈদের ছুটিতে পরিচিত একটা গ্রুপকে আমি কাশ্মীর যেতে দেখেছিলাম। তারা যখন ফিরে এসে ছবি পোস্ট করলো তখন দেখলাম তাদের সব ছবি সবুজে মাখামাখি খাচ্ছে। তাই যে কোনো জায়গার অরিজিনাল ভিউ সম্পর্কে জেনে যাওয়া অনেক ইম্পর্টেন্ট। তারপর ঈদের ছুটি, পরীক্ষার পরের ছুটি, এইসব লম্বা ছুটিগুলোতে অনেকে ইন্ডিয়া বা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করে থাকে, যেমন
মেঘালয়, কাশ্মীর, মানালি, লাদাখ, সান্দাকফু ট্রেক, লাভার এসব সহ অনেক জায়গা আছে। তো আপনি যেখানেই যাওয়ার কথা চিন্তা করেন না কেন, একটু ভেবে চিনতে ট্যুর প্ল্যান করবেন। ট্যুরটা অনেক আনন্দের হবে, আপনার ভ্রমণ অনেক আনন্দের হবে, ছবিগুলোও ভালো আসবে, লাইকও বেশি পাবেন। এখন আসুন পহেলা বৈশাখের ছুটি নিয়ে কিছু কথা। পহেলা বৈশাখের ছুটিতে অনেকে পার্বত্য চট্টগ্রামে যাওয়ার প্ল্যান করে। এর কারণ হলো পাহাড়ি এলাকার বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করা, যেমন পানি খেলা উৎসব আছে, বিজু উৎসব আছে, বর্ষবরণকে কেন্দ্র করে এসব উৎসব পালন করা হয়, এটা আমরা সবাই জানি। তো যারা পয়লা বৈশাখে এইসব উৎসব দেখবে বলে বান্দরবন খাগড়াছড়ি যাওয়ার প্ল্যান করে, এদের অধিকাংশই জানে না যে এই সময় গাছগাছালি সব মরাধরা হয়ে থাকে। ধুলাবালির কারণে প্রকৃতির আসল সজীবতা একদমই থাকে না, নষ্ট হয়ে যায়। এর সাথে চৈত্র মাসের গরম তো আছেই, আর এই গরমে আকাশেরও কোনো কুল কিনারা থাকে না যে আপনি দারুণ সব ছবি তুলবেন, তারপর ভিডিও করবেন। যখন আমি পয়লা বৈশাখের ছুটিতে চৈত্র মাসের গরমে ঘুরতে যেতাম, তখনকার করা কিছু ছবি এবং ভিডিও আপনাদেরকে দেখাই, আর আমি একটু চুপ থাকি। আশা করি আমার অভিজ্ঞতার ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন। সুতরাং চৈত্র মাসে বা পয়লা বৈশাখের সময়টাতে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। মূল কথা হলো, যেখানেই যান না কেন, যাওয়ার আগে সেখানকার আবহাওয়া, তারপর পরিবেশগত অবস্থা, প্রাকৃতিক ভিউ কেমন থাকবে, এইসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করে নেবেন। যারা এর আগে এইসব জায়গায় গিয়েছে তাদের সাথেও আলাপ করতে পারেন। অনেকে আছে বন্ধুবান্ধবদের সাথে ট্যুরে যাওয়ার সুযোগ হয় না, তাই হয়তো বিভিন্ন ট্রাভেল গ্রুপের সাথে ঘুরতে যায়, যেমনটা আমি করি। এই ট্রাভেল গ্রুপের সাথে গেলেও বিষয়টা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, কারণ এই বিষয়টা অনেক অনেক জরুরি। নতুন নতুন ভ্রমণে বা ট্যুরে যারা যায়, এদের মধ্যে অনেকেই আছে যারা এমন অনেক কিছুই জানে না। একটা সময় আমিও এসব বিষয় জানতাম না এবং এখনো অনেক কিছু আমি জানি না। পরে আস্তে আস্তে জেনেছি এবং এখনো অনেক কিছু জানার চেষ্টায় আছি, আর আমি যেগুলো জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনি যেহেতু ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে আরেকটু কষ্ট করে আপনার মন্তব্যটি কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।